যতগুলো পিয়ার দেখাবো আলহামদুলিল্লাহ, রূপে গুণে 100-100 ভাই। এটা ডিম সকার দিবেন, এক পা দিলে এক চাই না, দেখি কি সাইজ। ঠিক আছে, তো এমন কালার বেবিটা আসছে না ভাই, এটা কিন্তু লাহোরি কবুতরি। আমি কিন্তু বলবো সিরাজি কবুতর, কারণ যারা অল্প দামে নিতে চান তারা যেন নিতে পারে। দেখতে পাচ্ছেন পিয়াটা কিন্তু আমরা একটা ডিমও পেরে দিচ্ছে, আর চোখের গিয়ার আলহামদুলিল্লাহ লাল। দেখতে পাচ্ছেন কালার গুলা খুবই কিন্তু জোস কালার। ঠিক আছে, কাপড় না দিয়ে হাড়িতে আপনি বালি কেন দিলেন? আমি কিন্তু শফিক ভাই চাই আপনাদেরকে 2 টাকা কমে নিয়ে দেওয়ার জন্য, আর আমার ভিডিওর মধ্যে কম দাম থেকে বেশি দাম থেকে শুরু করে সব ধরনের কবুতরি পেয়ে যান। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা, কেমন আছেন সবাই? দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ। বন্ধুরা, কথা বলার চেষ্টা করব নতুন খামারের খামারির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি ভাই। বিস্তারিত আমরা পরে দেখাবো, আগে ভাইয়ের পরিচয়টা একটু নেওয়ার চেষ্টা করব। ভাই নামটা দয়া করে একটু বলবেন। আমার নাম মকবুল হুসাইন। মকবুল হুসাইন ভাই, ভাই আমরা কোথায় আছি? এটা আশুলিয়া ইয়াসিনবাগ শুটিং বাড়ি, তাই না? আচ্ছা ভাই, আপনার এখানে আমি দেখছি 2টা খামার, এবং আমরা বর্তমানে আছি মোটামুটি পাঁচতলার সাদে। আর বন্ধুরা, আপনাদেরকে একটা আশ্বাস দিব, যারা এতদিন কবুতর নিতে পারেন নাই তাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ। কেমন সুযোগ বন্ধুরা? যারা নতুন শুরু করতে চান বন্ধুরা, আন্ডা বাচ্চা সহকারে পিয়ারগুলো নিতে চান, মাত্র 500 টাকা জোড়া নিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা পিয়ারটা, ডিম সহকারে মাত্র 500 টাকা। এই যে 500 টাকা। বন্ধুরা আমি আরেকটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন পিয়ারগুলা, হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা কত চমৎকার পিয়ার, মাত্র 500 টাকা। এই যে 500 টাকা বেবি সহকারে বন্ধুরা 500 টাকা। কালারিং গুল্লা বন্ধুরা যেখানে আমরা 1200 টাকা 1000 টাকা কিনতে হয় সেগুলো আজকে 500 টাকা। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ডিমের খোসা বাচ্চা তুলছে বাচ্চা সহকারে 500 টাকা। শুধু 500 টাকাই না বন্ধুরা, আজকে কিন্তু শৌকিং এর মতো কবুতর, ফ্যান্টেলের মতো কবুতর, টেলমার্কের মতো কবুতর, ড্যানিশ এগুলো নাই, ড্যানিশ নাই ভাই, আরো বিভিন্ন টাইপের সিরাজি লাহোরিগুলো পেয়ে যাবেন একদম সীমিত দামে। ভাই মকবুল ভাই, আজকে আমি চাইবো কবুতর দাম থাকবে একদম কম, যেহেতু আপনি হচ্ছেন জেনুইন একজন খামারি, আপনি কোনো বিক্রেতা না, আপনি জেনুইন একজন খামারি, আপনি কবুতর দেবেন একদম কম। ভাই জান, এটা তো আপনার 1 নম্বর লব না ভাই? এটা বন্ধুরা একটু ধৈর্য ধরে শুধু ইন্ট্রোটা দেখবেন, আমরা কিন্তু মূল ভিডিওতে একটু পরে চলে যাবো। ভাই জান একটু সামনে আসেন, এটা হচ্ছে ভাইয়ের 1 নম্বর লব। আমরা কিন্তু বর্তমানে বন্ধুরা ছাদে আছি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাইয়ের এখানে 2 নম্বর লব, এখানে হচ্ছে দামি দামি ফ্যান্সি কবুতর, এবং বন্ধুরা এমন দামি, এই যে দেখতে পাচ্ছেন বেবি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ডিম সহ পিয়ার রয়েছে, তাছাড়া বন্ধুরা অসংখ্য পিয়ার রয়েছে এই দিকে। তো যাই হোক, মকবুলের সাথে আমরা কথা বলবো ওনার ছাদে, কারণ আমরা সবসময় খামারে ভিডিওগুলো করে থাকি, ইন্টারভিউগুলো নিয়ে থাকি। দেখতে পাচ্ছেন ভাই এগুলো কী করছেন ভাই? বিশাল ছাদ নাইডে বাগান ভাই, ভালো লাগতেছে ভাই? এখানে আমার কথাটা যেন কেমন শোনা যাইতেছে। মকবুল ভাই, আজকে কত পিয়ার আপনি 2টা লব থেকে কবুতর দিবেন? 2টা লব কি? লব তো একটাই, 2টা রুমে আর কি, 2টা রুমে যা আছে সব 2-1 জোড়া রাখবো আমি, আর সব বিক্রি করবো, সবগুলো বিক্রি করবেন। তো এখানে বন্ধুরা আমি একটা কথা ছোট্ট করে অ্যাড করতে চাই, যে সব পাইকার বাইরে আছেন কিংবা আমার চ্যানেল অনেকে ভিডিও দেন, তাই না ভাই, অনেকে ভিডিও দেন কবুতরগুলো কিনেন, কিনে থাকেন, তারাও কিন্তু চাইলে বাইরে এখানে কমের থেকে কম দামে সবগুলো নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আর যারা কাস্টমার আছেন বন্ধুরা, তারা তো সর্বোচ্চ জ্বালায় ডেলিভারি নিতে পারবেন, একদম পুরো সুস্থ কবুতর, একদম 100-100 আলহামদুলিল্লাহ ভাই। এগুলো কি ভাই, এগুলো কি ধরছে, খুবই ভালো লাগতেছে ভাই। তো যাই হোক মকবুল ভাই, এখানে ঠিকানা তো বলে দিচ্ছেন, তাই না? আমরা কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাবো বন্ধুরা, সবাই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন, এবং ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, যার যে বিয়ার ভালো লাগে ভাইকে নক করবেন এবং ইমুতে আবার দেখতে পারবেন, ঠিক আছে? এবং সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাই, সবার উদ্দেশ্যে কিছু বলবেন? সবাই আমার কথা, সবাই যেন ভালো মানের কবুতর নেয়, পয়সার দিকে না থাকায়, ভালো মানের কবুতর নেয়, সুস্থ কবুতর নেয়, এবং ডিম বাচ্চা কর্ণওয়ালা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। আপনি যে শখ করে খামাটা করছিলেন, আপনি কিন্তু কোনো ব্যবসা করেন না? না না, আপনি শখকে পুজো করেই এগুলো করা হয়েছিল, এখন সেল করে দিবে বন্ধুরা, যার যেটা লাগে লুফে নেবেন, আছে কমের চেয়ে কম দামে, ইনশাল্লাহ ভাই। আমরা ভিডিওটা শুরু করবো, ঠিক আছে ভাই? এগুলো কি দেখাইতেছেন ভাই, এগুলো কি?
গোলাপি টুটের মধ্যে একদম পিওর ধবধবে সাদা, যাকে বলে দুধের মতো সাদা, এই ধরনের একটা কিং কবুতর। আর সাইজ গেটা কিন্তু দেখতে পাচ্ছেন, যারা কোয়ালিটি সম্পূর্ণ কবুতর গুলো নিতে চান, দুই জোড়া না, পাঁচ জোড়া না, দশ জোড়াও না, এক জোড়া পালেন। দেখতে পাচ্ছেন একটা কিন্তু ডিম পারে দিচ্ছে ভাই। পেয়াটা কিন্তু কত পড়ো ভাই? পঁচিশশো। এটা একদম পড়ো পঁচিশশো। বন্ধুরা যেটা একদম থাকবে সেটা কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না, দয়া করে। আমি কিন্তু ওনাকে আগেই বলছি ভাই, কবুতর যেহেতু আপনি সেলই করবেন, একদম সর্বনিম্ন দামটা দিবেন, আমার ভাই ভাড়াদার যেন আপনার কাছ থেকে নিতে পারে। ঠিক আছে, তো এই পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো, দামাদামি চলবে না। যারা নিতে চান দূর দূরান্ত থেকে ডেলিভারি অবশ্যই দেওয়া যাবে, যে কোনো জেলায় ডিম সহকারে ডেলিভারি দেওয়া যাবে, মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন। এইটার মধ্যে কিন্তু মাশাল্লাহ ডিম রয়েছে বন্ধুরা। আজকে যতগুলো পেয়ার দেখাবো আলহামদুলিল্লাহ রূপে গুণে একশো একশো ভাই। এটা ডিম সহকারে দিবেন? এর নিচেরটা কি ভাই? নিচেরটা নর না মাদি? নর। এ কারণে রাগি রাগি বাপ না, আর এটা হচ্ছে মাদি। এই পেয়ারা ডিম সহকারে কত করে ভাইয়া? বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি, ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, টাইগার কালারের মধ্যে রেড কালার। ঠিক আছে বন্ধুরা, মানে রেড টাইগার কালার ভাই। এটা কি কবুতর ভাই? কি কবুতর কি কালার রে ভাই? দেখলে শান্তি ভাই, এটা কি রানিং হয়েছে? রানিং পেয়ার ডিম বাচ্চা করছে না? আমার সম্ভবত এই যে আমার হাতেরটা হয়েছে মাদি কবুতর বন্ধুরা, এই যে কালারটা একটু দেখাই দিই। দেখতে পাচ্ছেন কালার গুলা খুবই কিন্তু জোস কালার। ঠিক আছে, আর এই যেটা হচ্ছে নর কবুতর না ভাই? এই পেয়ারে কেমন কি দাম পড়বে? আজকে অবিশ্বাস্য দাম দিবেন পেয়ারটা ভাই। কত পড়বে ভাই জান? এটা একদম পঁচিশশো টাকা বন্ধুরা। এই যে কোয়ালিটি বন্ধুরা, এটা কিন্তু ভাইজান দাম চাইলে আর চাইতে পারতো, কিন্তু উনি কিন্তু ওই ধরনের লুক না, যা দিবে মোটামুটি ওই লেভেলের মধ্যে দিবে। এই পেডো ফুল রানিং ডিম বাচ্চা করানো নর্মালি সেম কালার দেখতেই পাচ্ছেন, দাম পড়বে আজকে মাত্র পঁচিশশো। তবে একদম এই পেয়ারটা কিন্তু কোনো দামাদামি কেউ করতে পারবেন না, এবং যারা দূর থেকে নিতে চান ডেলিভারিও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ফ্যান্টেল কবুতর, মাশাআল্লাহ দুটো দুই কালারের মধ্যে না? আচ্ছা, এই পেয়ার কি রানি হয়েছে ভাই? ডিম বাচ্চা করছে না? এই পেয়ারে কেমন দাম পড়বে মুকুল ভাই? দুই হাজার টাকা। চাওয়া দাম থাকবে? দামাদামি চলবে না? কোথাটা দেখেন, নটটা কিন্তু হাড়িতে, নিচেটা কিন্তু মাদি কবুতর। এই পেয়ারে যারা নেবেন বা বাচ্চা করবেন, তারা কিন্তু টাইগার কালারের বাচ্চা পাবেন ইনশাল্লাহ, আমি যেটা অভিজ্ঞতা থেকে আশা করি। এই পেয়ারে যারা নিতে চান মাত্র দুই হাজার টাকায় ফ্যান্ডেল জোড়া নিতে পারবেন, তারপরে চাওয়া দাম একদম না, দামাদামি চলবে ইনশাল্লাহ। বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা, একজোড়া কিং কবুতর রয়েছে হোয়াইট কালার মধ্যে, আবার কিন্তু দুটা ডিমও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো ভাইজান, এগুলো নিচে আপনি কাপড় না দিয়ে হাড়িতে আপনি বালি কেন দিলেন? বালি দিলে সুখ না থাকে, পাখানা পরশ করলে এরা মানে শুকিয়ে যায়, এই ডিমের সাথে লাগে না। যাই হোক, কিং কবুতর ডিম অনেক সময় চাপ লাগে ভাঙিয়ে যায়। হ্যাঁ, এখন বালু দিলে এটা ডাই হয়ে যাবে, মাগরা কিন্তু ভাঙতো না। যাই হোক, খুবই চমৎকার একটা ফর্মুলা। এই পেয়ারে কি ডিম সহকারে দিবেন ভাইয়া? ডিম সহকারে কেমন কি দাম চাচ্ছেন আজকে? এটা একদম পঁচিশশো, মাত্র পঁচিশশো। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি তার সাইজ, কি তার গঠন, দুইটা ডিম সহকারে পেয়ারটা নিতে পারবেন আজকে মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে, আর যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া হবে। এটা কি হয়েছে ভাই? এটা কি ভাই? কি সাইজের বেবি রে ভাই! হ্যাঁ মাশাআল্লাহ, এক পাতিলে একটাই না, ওদের দেখি কি সাইজ। ঠিক আছে, তো অ্যালমন্ড কালার বেবিটা আসছে না ভাই? কিং কবুতর, কিং কবুতর জোড়াটা থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এটা কি নর না কি হোয়াইটটা নর না? আর এই যে অ্যালমন্ডটা হচ্ছে মাদি, এদের পরে থেকে এটা আসছে মাশাআল্লাহ। বেবিটা কি গিফট করবেন ভাই এই পেয়ারের সাথে? হ্যাঁ ভাই, কিছু কর না, কে বেবি দিবেন না? বেবি দিয়ে দেন, নীলে দিবেন। যাই হোক, এই পেয়ারে কেমন দাম পড়বে? এই পেয়ারটা দাম 3000 টাকা চাইতেছি। এটা 3000 টাকা চাইতেছেন কে ভাই? বেবি আছে, কমে দেন। বেবির কারণে তো, বেবির কারণে বন্ধুরা, বেবিটা কিন্তু সেই একটা বেবি হবে। দেখতে পাচ্ছেন একটা পাতিল কিন্তু একলাই জায়গা লাগে, আর এখনো কিন্তু খাওয়া শিখেই নেই, বাবা মা খাওয়ায়। এই পেয়ারটা বাইরের কাছে নিতে পার ভাই, একটু কমে দেন, 2800 দিয়ে চাওয়া দাম দেন। দিছেন মাত্র 2800 টাকা বন্ধুরা এই পেয়ারটা, তারপরে চাওয়া দামি একদম না, দামাদামি করে বেবি সহকারে চমৎকার বড় সাইজ জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই? সিলভার কালার মধ্যে সিরাজি কবুতর, লাহোরি সিরাজি বন্ধুরা। লাহোরি সিরাজি কবুতর বলার মানে কি জানেন? এটা কিন্তু লাহোরি কবুতরই, আমি কিন্তু বলবো সিরাজি কবুতর, কারণ যারা অল্প দামে নিতে চান তারা যেন নিতে পারে। দেখতে পাচ্ছেন পেয়ারটা কিন্তু আমরা একটা ডিমও পেরে দিচ্ছি, আর চোখের গিয়ার আলহামদুলিল্লাহ লাল, আর যা দেখতেছেন তাই কিন্তু সবিক ভাই চ্যানেল থেকে আপনারা পেয়ে থাকেন। দেখতে পাচ্ছেন পেয়ারটা খুবই কিন্তু চমৎকার ভাই। এই পেয়ারে কি ডিম সহকারে দিবেন?
কেমন কি দাম পড়বে ভাই আজকে এটা? তারপর চাও দাম, দামাদামি করে আমার বন্ধুরা নিতে পারবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পেয়ার, নর্মালি সেম টু সেম ডিম সহকারে নিতে পারবেন মাত্র 2200 টাকা চাওয়া দাম। তারপর দামাদামি করে পেয়ারটা নিতে পারবেন, পেয়ারটা বন্ধুরা রূপে গুণে শেপ 100 100, যারা নেবেন তারা কিন্তু জিতবে, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, মাত্র 2200 টাকা চাওয়া দাম, দামাদামি চলবে ইনশাল্লাহ। বড় ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি, রেড কালারের মধ্যে সিরাজি না, এর ডিম বাচ্চা করছে ভাই, রানিং পেয়ার। এই পেয়ারে কেমন দাম পড়বে? 2200 টাকা। এটা পড়বে 2200 টাকা, দামাদামি চলবে? দামাদামি দামাদামি চলবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা খুবই কিন্তু চমৎকার, রেড কালারের মধ্যে সিরাজি, এই পেয়ারা ফুল রানিং, অল্প কিছুদিনের মধ্যে দাম ডিপ দিয়ে দেবে, দেখতে পাচ্ছেন প্রস্তুতি নিতে পারবেন আজকে মাত্র 2200 টাকা চাওয়া দাম, একদম না দামাদামি চলবে ইনশাল্লাহ। ভাই এগুলো কি দেখতেছি ভাই আমরা, ভাই এগুলো কি আমার মারবার সাইকেল ভাই, হ্যাঁ খুবই চমৎকার। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম লয়ে কিন্তু বয়ে রয়েছে, খুবই কিন্তু ভালোভাবে তা দিচ্ছে। আগে বলছি এখনো বলি, যারা অল্প টাকায় নিতে চান বন্ধুরা আজকে কিন্তু তাদের জন্য মাত্র 500 টাকা জোড়া, যেমন ইন্টুর মধ্যে শুনছেন আপনারা, ডিম সহকারে অসংখ্য পেয়ার পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত চমৎকার নরার মাদি, দুটো ডিম রয়েছে, এই পেয়ারটা ভাইজান দিবে মাত্র 500 টাকা। শুধু এই পেয়ারই না বন্ধুরা, এই ধরনের অসংখ্য পেয়ার রয়েছে, দেখতে থাকুন ভাই। 500 টাকা না ভাই, ডিম সহকারে মাত্র 500 টাকা নিতে পারবেন, ঠিক আছে? যে কোনো জেলায় ডেলিভারিও দেওয়া যাবে, তবে ডেলিভারি চার্জ কিন্তু আলোচনা সাপেক্ষে অবশ্যই অবশ্যই দিয়ে নিতে হবে ভাই। এখানে কিন্তু আমরা আরেক জোড়া দেখতে পাচ্ছি, কালারিং গুলো না ভাই, মাশাল্লাহ, এটা কি ডিম আছে? এইটাও ডিম রয়েছে বন্ধুরা, ডিম রয়েছে কয়টা, দুইটা মাশাল্লাহ। এই পেয়ারে কেমন দাম ভাইয়া? এটা 600 টাকা, এটা আজকে 500 টাকা দিয়ে দেন ভাই। বন্ধুরা পাম্পটা মারছি কিন্তু নতুন খামারি না, ঠিক আছে, কিন্তু মিস করেন না। আপনারা তো জানেন আমার বিগত ভিডিওর মধ্যে মোটামুটি কালারিং গুল্লাগুলো 1200 টাকায় সেল হয়, দেখতে পাচ্ছেন দুটো ডিম সহকারে পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র 500 টাকার মধ্যে, ঠিক আছে? আমি কিন্তু শফিক ভাই চাই আপনাদেরকে 2টা টাকা কমে নিয়ে দেওয়ার জন্য, আর আমার ভিডিওর মধ্যে কম দাম থেকে বেশি দাম থেকে শুরু করে সব ধরনের কবুতরি পেয়ে যান। যাই হোক, যারা আমাকে ভালোবাসেন অবশ্যই সাপোর্ট করেন, এই ধরনের পেয়ার আজকে যারা নিতে চান সুনিশ্চিতভাবে ডেলিভারি, ডিম সহকারে কালারিং গুল্লা মাত্র 500 টাকা ভাই। এটা কি দেখাইতেছেন ভাই? আমি তো ডিমের খোসা দেখতেছি ভাই, বাচ্চা পড়ছে, হ্যাঁ কি কোন ভাই, ভাই বালুর মধ্যে বাচ্চা পড়ছে ভাই, একটা জিনিস বুঝবার চাই আমি ভাই, বালুর মধ্যে সমস্যা হয় না? বালুর মধ্যে সমস্যা সমস্যা হয় না? বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ডিম ছিল না ভাই, একটা বাচ্চাই ফুটছে। যাই হোক, এটা কি বাচ্চা সহকারে দিবেন ভাই? এত ছোট বাচ্চা কেমনে দিবেন ভাই? বন্ধুরা এখানে এসে নিবেন, যেহেতু কম দামি কবুতর, আমি একটা জিনিস আপনাদের নক করি যে দামি কবুতরের বেলায় যদি এটা দামি কবুতর থাকতো তাহলে কিন্তু বাচ্চাটা বড় করে খাওয়া টাওয়া আর 8 দিন পরে ডেলিভারি দেওয়া কিন্তু, কিন্তু এটা যে খাবারটা খাইবো ওই খাবারের দামও কিন্তু কবুতরটার না, তাই না ভাই? এটা কি কবুতর? কাল দাম কবুতর, মাশাল্লাহ একটা বেবি রয়েছে বন্ধুরা, যারা এখানে আসতে পারবে তারা কিন্তু বেবিটা সহকারে নিতে পারবেন। আমি চাইবো যারা কাছে আছেন তারা এসে নেবেন ভাই। এই চমৎকার সুন্দর পেয়ারটা কত পড়বে? একদম 500 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন কোন খামারিতে আজকে চলে আসছি, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর এই ধরনের খামারের ভিডিও আরো দেখতে চান কিনা অবশ্যই জানাবেন। এই পেয়ারটা বেবি সহকারে নিতে পারবেন মাত্র 500 টাকা। আমি চ্যালেঞ্জ দেই যে কোনো খামারে যাবেন, মোটামুটি যে কোনো ভিডিও দেখবেন 800 1200 টাকা নিচে কোনো কথা নাই, মাত্র 500 টাকা নিতে পারবেন। এগুলো কি কিং কবুতর? তারপর ডিম পারছে না ভাই একটা, মাশাল্লাহ, আর এটা কালকে পারবে। বন্ধুরা দেখেন টাইগার কালার, কি নর নাকি ভাই? এটা নর, কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর এই যে হোয়াইটটা হচ্ছে মাদি। ডিম সহকারে পেয়ারটা কত পড়বে ভাই? 2500 টাকা। 2500 টাকা চাওয়া দাম থাকবে বরাবরের মতোই না বন্ধুরা? 2500 টাকা মাত্র পেয়ারটা চাওয়া দাম, একদম না দামাদামি কিন্তু করে পেয়ারটা ডিম সহকারে নিতে পারবেন। বড় ভাই এগুলো কি দেখাইতেছেন? বড় ভাই এগুলো কি লক্ষ কবুতর? এটা হচ্ছে সবজি কালারের মধ্যে না ভাই? আবার এটা কি বলতেছে ভাই? এটা কি রেড কালার বাচ্চা কে ভাই? এটা কার বাচ্চা? এটা ওই যে অন্য কবুতরের, এই কবুতরের নাকি? এই কবুতরের ডিম আপনি এই কবুতর পুষ্টা রেঙে দিচ্ছেন। যাই হোক বাচ্চা, এটা এই পেয়ারটা যারা নেবে এই বাচ্চাটা গিফট পাবেন ইনশাল্লাহ। কি করেন ভাই, দিবেন না? দেওয়া যাবে না? পেয়ারা কেমন দাম পড়বে? একদম 2000। বাচ্চাসহ বাচ্চা বাদ দেন না ভাই, বাচ্চা গিবি করবেন আপনি? বুঝলাম না কোন খামারে চাইলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন তেল গুলো কি একটা অবস্থা, যে কোনো খামারে কিন্তু এটাকে ফ্যান্ডেল বানাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন লক্ষা কবুতর, একদম খুব ইচ্ছামতের ঘন টেল এবং বড় টেল এবং জেড টেল। এই পেয়ারটা একটা বেবি কিন্তু গিফট পেয়ে যাবেন, বেবিটা সহকারে নিতে পারবেন মাত্র 2000 টাকা চাওয়া দাম না ভাই? চাওয়া দাম, দামাদামি চলবে ইনশাল্লাহ। বন্ধুরা যারা বেবি কবুতর কিনতে চান, ছোটবেলা থেকে মানে লালন পালন করে বড় করতে চান, তারা কিন্তু আজকে দেখানো বেবিগুলো নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে দুই পেয়ার বেবি রয়েছে না ভাই? এগুলো কি শৌখিন কবুতর বেবি? আচ্ছা, একটা কিন্তু একটু অ্যালমন্ড কালার আসছে না, তো দুই পেয়ার জোড়া জোড়া আছে না? এক পেয়ার কত পড়বে আর দুই পেয়ার কত পড়বে ভাইজান? এক পেয়ার নিলে 1200 টাকা, দুই পেয়ার নিলে
সামনেরটা মাদি আর পিছনের ডানিটা হচ্ছে নানা, বামেরটা পেয়ারা। কেমন কি দাম পড়বে ভাই? একদম সীমিত দিবেন আজকে মকবুল ভাই, কত পড়বে? 2000 টাকা। চাও 2000 টাকা, তবে চাওয়া দাম, দামাদামি চলবে। বন্ধুরা আজকে এমন একটি খামারে আসছি, যিনি প্রকৃত খামারি তার কবুতরগুলো সেল করতে চান, উনি দামটা থাকবে একদম কম, তারপর থাকবে দামাদামি করতে পারবে। দেখতে পাচ্ছেন কত চমৎকারের মধ্যে এক জোড়া সিলভার সিরাজি কবুতর ফুল আনে ডিমাচ্ছা করানো, মার্কিন হিসেবে 100-100 নিতে পারবেন মাত্র 2000। 2500 টাকা না বন্ধুরা, 2200 টাকাও না, মাত্র 2000, তারপরে একদম না, দামাদামি চলবে ইনশাল্লাহ। দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে, অনেক বড় সাইজের মধ্যে ভাই। তবে দুটো দুই কালার না, একটা হচ্ছে ইউলো, একটা হচ্ছে হোয়াইট। ইউলোটা কি নন্না মাদি? আর এই যে হোয়াইটটা মাদি না? মাশাআল্লাহ ডিমাচ্ছা করছে ভাইয়া। এই পেয়ারা কেমন কি দাম চাচ্ছেন আজকে? এবং যদি কেউ যেমন ইউলোটা আলাদা নিতে চায় বা এটা আলাদা নিতে চায়, নর্মাদি আলাদা দেওয়া যাবে, আলোচনার মাধ্যমে দেওয়া যাবে। মানে ওটা তো আসছে, ঠিক আছে, কেউ যদি চায় ভেঙে ভেঙে নেওয়ার জন্য দেওয়া যাবে ইনশাআল্লাহ, আলোচনা করে না। তো বন্ধুরা এই পেয়ারটা যে অবস্থায় আছে ফুল রানিং অবস্থায় নিতে পারবেন মাত্র 2500 টাকার মধ্যে। আর যদি কোনো ভাই কোনো বন্ধু যদি ভেঙে নিতে চান, আলোচনার মাধ্যমে দেওয়া যাবে। বড় ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া কিং না ভাই, একটা হোয়াইট একটা হচ্ছে টাইগার কালারের মধ্যে। টাইগারটা কি নর্না মাদি? নর। আর হোয়াইটটা হচ্ছে মাদি না? ডিম বাচ্চা করছে ভাইয়া। এই চমৎকার পেয়ারে কেমন কি দাম পড়বে? তারপরে কিন্তু এগুলো কিন্তু চাওয়া দাম, একদম না, দামাদামি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন নটটা হচ্ছে টাইগার কালার আর হোয়াইটটা হচ্ছে মাদি, ডিম বাচ্চা করানো। এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র 2500 টাকা, দামাদামি চলবে ইনশাল্লাহ। বড় ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই? একদম পিওর জেড ব্ল্যাক কালার এর মধ্যে না ভাই, পুরো ব্ল্যাক ডিম আছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ডিম দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই পেয়ারা যারা নিতে চান তারা কিন্তু ডিম সহকারে নিতে পারেন ভাই। এই পেয়ারা কেমন দাম পড়বে? এটা একদম 2500। বন্ধুরা পেয়ারটা কিন্তু কিং কবুতর হলেও এদের সাইজ এবং গঠন কোয়ালিটি কিন্তু আপনি শোকিং এর মতো। দেখতে পাচ্ছেন এই যে নটটা একটু লাফালাফি দাবাদাবি করতে আছে ওই পাশের মাদিটার জন্য। এই পেয়ারা কিন্তু আজকে ডিম সহকারে ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র 2500 টাকা, তারপরেও একদম না, চাওয়া দাম, দামাদামি করে নিতে পারবেন। সাথে কিন্তু বন্ধুরা ডিম কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ, একটা ডিম রয়েছে ভাই। এগুলো কি অবস্থা ভাই? এগুলো নিচে কি? এগুলো ভাই এগুলো কি বন্ধুরা? খামারি দেখছেন কেমন খামারি, মানে শৌখিন খামারি যাকে বলে। ইন্টর মধ্যে কিন্তু দেখছেন, দেখতে পাচ্ছেন কবুতর নিচে ডিম বাইরে রাখছে, দুইটা মুরগির মতো ডিম বাইরে রাখছে, মুরগির মতো কবুতর দেখতে পাচ্ছেন। তো যারা নিতে চান আজকে মানে ঠকবেন না কবুতর গুলো নিয়ে, মানে এমনই বন্ধুরা। উনি কিন্তু শখ করে কবুতর গুলো কিন্তু কিনা হয়েছিল, পালা হয়েছিল দীর্ঘদিন ধরে, কিন্তু এখন কিন্তু শখ শেষ। তো যাই হোক এই পিয়ার গুলো বিক্রি করে দিবে ভাই। এই ডিম সহকার পিয়ার কথা বলো ভাই, একদম 2500 টাকা, 2500 রুপি আছে, কবুতর নাই বন্ধুরা। এই পিয়ারটা আজকে নিতে পারবে ডিম সহকারে মাত্র 2500, তারপরে চাওয়া দাম একদম না, দামাদামি করে নিতে পারবেন। রেড কালার মধ্যে একদম কিং দেখতে পাচ্ছি না ভাই, মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সাইজ আলহামদুলিল্লাহ। আর বন্ধুরা এটা কিন্তু ভালো একটা কালার, বুঝতে পারবেন না কারণ ওই যে ব্যাক সাইড থেকে কিন্তু আলো আসতেছে। তো যাই হোক এটা কি ডিম বাচ্চা করছে ভাইয়া? ডিম বাচ্চা করান ফুল রানিং না? এই পেয়ারে কেমন দাম পড়বে আজকে? মাত্র 2500। বন্ধুরা দেখেন এই যে নটটার কি গেটা আলহামদুলিল্লাহ, আর উপরে পা দিয়ে উঠছে। এই পেয়ারা ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র 2500, তারপরে চাওয়া দাম একদম না, দামাদামি করে ভাইয়ের কাছে নিতে পারবেন। মকুল ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই? এগুলো কি হ্যাঁ শোকি কবুতর? কি সাইজ রে ভাই, মাশাআল্লাহ। এর কি ডিম আছে নাকি আবার ভাই? আবার ডিম রয়েছে, ডিমগুলো একটু দেখাই দেয় ভাই। হ্যাঁ বন্ধুরা একটু ট্রাই করে, ওই যে দুটো ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই পেয়ারটা কত করে ভাই ডিম সহকারে? তারপরে চাওয়া দাম একদম না, সম্মান স্বরূপ 100-200 টাকা, এদিক সেদিক করা যাবে। আর যারা নিতে চান বন্ধুরা ডিম সহকারে সমস্ত জেলায় ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ ভাই। এগুলো কি দেখা যাচ্ছে ব্ল্যাক কালার মধ্যে ভাই? কবুতর না ভাই, এর ডিম বাচ্চা করছে, চিক চিক করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার গুলা, মানে শখ করে কবুতর
কিনা যেগুলো থাকে বন্ধুরা, কেউ কিন্তু মন্দ কবুতর কিনে না ভুলেও, সবকিছু যাচাই বাছাই বা দেখে কবুতরগুলো কিনা। দেখতে পাচ্ছেন বাইরে ডিম বাচ্চা করছে না, কেমন দাম পড়বে এই চোরাটা? মাত্র 2500। তারপর চাওয়া দাম, তারপরে চাওয়া দাম বন্ধুরা একদম না, অবশ্যই দামাদামি করে চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন। চাওয়া দাম মাত্র 2500। হোয়াইট কালার, অ্যানিমাল কালার, রেড কালার এবং ব্ল্যাক কালার, এখানে এক পেয়ার, দুই পেয়ার, তিন পেয়ার, চার পেয়ার বেবি রয়েছে না ভাই? চার পেয়ার। এগুলো বয়স কেমন চলতেছে ভাইয়া? আর যারা বন্ধুরা সবগুলাই নিবেন বা দুই পেয়ার তিন পেয়ার নিবেন, তাদের জন্য কিন্তু আরো পাইকের রেট আছে, ঠিক আছে বন্ধুরা, আরো কমে নিতে পারবেন ভাই। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি ভাই ডিম সহকারে আরেকটা পেয়ার রয়েছে ভাই। দেখতে পাচ্ছেন খুব কিন্তু চমৎকার কিং কবুতর, দুইটা ডিম সহকারে নিতে পারবেন এই পেয়ারটা মাত্র 2500 টাকায় বাইরের কাছ থেকে মাত্র। বন্ধুরা মার্শাল আমি যদি খুবই খুবই চমৎকার কালার কোয়ালিটির মধ্যে একটা পেয়ার দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একজন ফ্যান্ডেল কবুতর রয়েছে, বাইরে কি রানিং হয়েছে? নতুন একটা কালারের মধ্যে না ভাই, এই পেয়ারটা ফুল রানিং না বন্ধুরা। এই যে ডানেরটা মাদি কবুতর, বামেরটা নর কবুতর ভাই, এই পেয়ারে কেমন দাম পড়বে ভাইয়া? আমরা কিন্তু হোয়াইট কালার মধ্যে বিগ সাইজের মধ্যে এখানে আরেক ধর কিং কবুতর দেখতে পাচ্ছি ভাই, এটা কি রানিং হয়েছে? ডিম বাচ্চা করছে, রানিং পিয়ার, এই পিয়ারে কেমন দাম পড়বে ভাই? তবে এটার ব্যাপারে কোন দামাদাম চলবে না। অ্যাকচুয়ালি যারা নিতে চান তারা কিন্তু এই পেয়ারটা নক করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন। বন্ধুরা আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বেবি রয়েছে, এর আগে কিন্তু আপনাদেরকে শৌখিন কবুতর বেবি দেখাইছি, এখানেও কিন্তু শৌখিন কবুতর কিছু বেবি রয়েছে এবং কিছু বিভিন্ন ভিড়ের মধ্যে বেবি রয়েছে ভাই। এখানে কত পেয়ার আছে? এক পেয়ার, দুই পেয়ার, তিন পেয়ার, চার পেয়ার, পাঁচ পেয়ার না, পাঁচ সাড়ে পাঁচ পেয়ার রয়েছে বন্ধুরা। যাই হোক, এখান থেকে যারা বেবিগুলো নিতে চান বন্ধুরা তারা কিন্তু বাইরের কাছে নিতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন ভিড়ের মধ্যে আছে, শৌখিন আছে, কিং আছে, আবার এই যে রেসার আছে, ঠিক আছে, এই ধরনের পেয়ার যাদের লাগে তারা কিন্তু নিতে পারবেন ভাই। এগুলো দাম বলবেন? এগুলো 8 পর, 10 পর, 9 পর, 7 পর এরকম আছে, মানে সেমি আইডেল, নিউ আইডেল এরকম আছে। হ্যাঁ, যা যেটা লাগে বন্ধুরা আলাপ আলোচনা করে কিন্তু এই পেয়ারগুলো বাইরের কাছে নিতে পারবেন। আর যারা লট আকারে পাইকারি আকারে নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আরো কমে। কালো কালারের মধ্যে ভাই, ব্ল্যাক কালারের মধ্যে ভাই, হ্যাঁ, এটা কি কবুতর? সিরাজি কবুতর, মাশাআল্লাহ, রূপে গুণে বন্ধুরা, সিমসাম ভাই, ডিম বাচ্চা করছে, ডিম বাচ্চা করা, এই পেয়ারে কেমন দাম পড়বে? চাওয়া দাম 2000। তারপরে একদম না, দামাদাম চলবে বন্ধুরা। যেই সব কবুতর অন্য সব খামারি 2500-3000 টাকা চাওয়া দাম দেয়, ভাইজান চাওয়া দাম দিতেছে মাত্র 2000, তারপরেও বেশি না বন্ধুরা। এগুলো কিন্তু সীমিত দামাদামি করতে পারবেন, বেশি না। লাহোরি কাটাপের মতো সিরাজি কবুতর, অন্য কেউ হলে কিন্তু লাহোরি কবুতর বলবে। তো যাই হোক, এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র 2000, একদম না, দামাদামি চলবে ইনশাল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু 500 টাকার মধ্যে অ্যাভেলেবেল কবুতর রয়েছে। এই যে এখানেও দেখেন, এখানেও দেখেন আপনারা, এই যে ডিম সগের আরেকটা পেয়ার, এটার দামও 500 না ভাই, এটার দামও 500 বন্ধুরা। আজকে কিন্তু 500 টাকার হিরি ডিম সগের বন্ধুরা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র 500 টাকার মধ্যে, এই পেয়ারটা মাত্র 500 ভাই। এটা কি দেখাই দিচ্ছেন ভাই? এটা কি বাগা কালারের মধ্যে না? হ্যাঁ, মাশাআল্লাহ বন্ধুরা দেখেন, খুবই খুবই চমৎকার ভাই। এটা কি 500? এইটাও 500 বন্ধুরা। আজকে যে কি হয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে, 500 টাকায় নিতে পারবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন বেবি সহকারে একটা সিঙ্গেল বেবি রয়েছে, বেবিটা মোটামুটি একটু বড়র মধ্যে হয়ে গেছে, এই পেয়ারটাও কিন্তু বাইরের কাছে নিতে পারবেন। এটা উপর 500 টাকা না ভাই, কোয়ালিটি ভালো না হলে নিবেন না। দেখতে পাচ্ছেন বিয়ার গুলা, এগুলো কিন্তু বন্ধুরা তার সিরা কবুতর না, এই পেয়ারটা বাচ্চা সহকারে নিতে পারো মাত্র 500 টাকার মধ্যে।